নমস্কার। সপ্তদশ বিধানসভা নির্বাচন চলছে, আর সেই নিয়ে চলছে কাটাছেঁড়া। 24 আওয়ার সিভির পর্দায় আমি জিনা স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। তৃতীয় দফা পর্যন্ত নির্বাচন হয়ে গেছে, আট দফা নির্বাচন। সেখানে অত্যন্ত হাই ভোল্টেজ নির্বাচন আগামী 10 তারিখে, যেখানে কলকাতার কিছু অংশ, হাওড়া হুগলি নির্বাচন থাকছে। একের পর এক বিধানসভা কেন্দ্র ধরে যদি বিচার করি, তাহলে সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেসের পাল্লা কিছুটা হলেও ভারী থাকছে। কসবা বিধানসভা কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধানসভা কেন্দ্র, যেখানে হেভিওয়েট হাই ভোল্টেজ প্রার্থী জাভেদ আহমেদ খান তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি গত 3 বার জিতেছেন, তিনি বিধায়ক। শুধু তাই নয়, তিনি ভারপ্রাপ্ত মন্ত্রীও বটে। তার উল্টো দিকে রয়েছে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে শতরূপ ঘোষ, গেরুয়া শিবিরের পক্ষ থেকে ডক্টর ইন্দ্রনীল খা। এটা 2021-এর সমীকরণ। কি বলছেন মানুষজন, সেই সমীক্ষা দেখাবো আপনাদেরকে। কিন্তু তারও আগে একটু যদি গ্রাফিক্যালি বিষয়টা বোঝার চেষ্টা করি, ধরুন একটু পিছিয়ে গেলাম 2019-এর লোকসভা নির্বাচন। 42টা আসনের মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি পেয়ে যায় 18টি আসন, 22টি পেয়ে যায় তৃণমূল কংগ্রেস। 42-এ 42 পাওয়ার দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী, পেয়ে যান 22টি আসন। তখনও সেই লোকসভা কেন্দ্রে যে ভোট হয় তার পরিপ্রেক্ষিতে কসবাতেও বিজেপি পেয়েছিল 63,894টি ভোট। আমি একটু বলবো, যদি আমরা গ্রাফিক্যালি বিষয়টি দেখাতে পারি, একটু দেখে নিই পরিসংখ্যানগতভাবে। তৃণমূল কংগ্রেস পেয়ে গেছিল 98,535, গ্রাফিক্যালি দেখাচ্ছি। বিজেপি পেয়েছিল 63,894। আমি বিজেপিটাই প্রথমে আপনাদেরকে দেখাবো। বিজেপি পায় 63,894, তৃণমূল কংগ্রেস পেয়ে যায় 98,535টি ভোট। আপনাদেরকে দেখাচ্ছি আমি গ্রাফিক্যালি, সিপিআইএম পেয়ে যায় 29,582, একটু ভালো করে দেখুন সংখ্যাটা। আইএনসি পেয়ে যায় 5,773। এইবার যদি সমীকরণটাকে মেলাই, মানে সিপিআইএম এবং আইএনসি এখন জুটে গেছে বলতে চাইছি, তারা যুক্ত হয়ে গেছেন। সেই যুক্ত হয়ে তারা এখন সংযুক্ত মোর্চা, যার প্রার্থী শতরূপ ঘোষ। সংযুক্ত মোর্চা এবং সিপিআইএমকে 2019-এর লোকসভা নির্বাচনের নিরিখে যদি একত্রিত করি, তাহলে হয়ে যায় 35,355 ভোট। তৃণমূল কংগ্রেস 98,535, ব্যবধানটা অনেকটা। যদি বিজেপির নিরিখে বলেন 63,894 ভোট, সেখানে 63,894 ভোটের কিছুটা ভোটও যদি বাম সংযুক্ত মোর্চা টেনে নেয়, তাহলে ব্যবধান বাড়বে তৃণমূলের সঙ্গে আরো বেশি। আর একটু পিছিয়ে আসি 2016-এর বিধানসভা নির্বাচন। 2016-এর বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল মাত্র 17,550টি ভোট, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়ে যায় 91,679টি ভোট। পার্থক্যটা দেখুন, বিজেপি 17,550, তৃণমূল কংগ্রেস 91,679, whereas সিপিআইএম পেয়ে যায় 79,795। তৃণমূল কংগ্রেসের ভোটের সংখ্যার নিরিখে পরিসংখ্যান বলছে 46.52%। 2011, আরো একটু পিছিয়ে যাই, সেখানে কিন্তু বিজেপি একেবারে ছবিতেই নেই। মূল লড়াইটা বাম ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে ঐতিহাসিক পরিবর্তনের বছর, রাজনীতিতে 34 বছরের আধিপত্য সরিয়ে ক্ষমতায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী হলেন তিনি। সেখানেও তৃণমূল কংগ্রেসের ভোট ছিল 53.81%, প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 92,460। সিপিআইএম ছিল 42.23%, প্রাপ্ত ভোট 72,571। এবার সিপিআইএম 2011-এর বিধানসভায় প্রায় 72,571, 2016-এর বিধানসভায় প্রায় 79,795, নিঃসন্দেহে ভোট বেড়েছিল। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 92,460, সেখান থেকে 2016-এর বিধানসভায় হয়ে যায় 91,679, একটু হলেও ভোট মার্জিন কমেছিল। লোকসভার নিরিখে, লোকসভায় কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোটটা হয়ে দাঁড়ায় 98,000, ভোট পার্সেন্টেজ আবার বেড়ে যায়। সেক্ষেত্রে সংযুক্ত মোর্চা যদি কিছুটা পরিমাণ ভোটের দাবিদার হয়ে দাঁড়ায়, তাহলে সমস্যায় পড়তে পারে কি তৃণমূল? জনসমীক্ষা বলছে না। তার প্রধান কারণ, এই অঞ্চলে অর্থাৎ কসবা বিধানসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন তার নাম জাভেদ আহমেদ খান। আমরা একটু জনমত নির্বিশেষে মানুষজনের কি মতামত, অর্থাৎ জনগণ কি বলছেন, সেটা একটু আমি দেখতে চাইবো। যে সাধারণ মানুষজন জাভেদ খান প্রসঙ্গে, তার কাজ প্রসঙ্গে, তিনি কি করেছেন এই বিধানসভার জন্য, দেখবো জনমত কি বলছে, দেখবো। আমরা এখন আছি কসবা বিধানসভা এলাকায়, 91 ওয়ার্ডে। আমরা এখন দেখতে পাচ্ছি সূর্যটা ঠিক মাথার উপরে। যেমন গরম রাজনৈতিক পরিস্থিতি, তেমন বাইরেও গরম ওয়েদার। তো সেই দিক থেকে আমরা একটু এখান থেকে মানুষজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করি। দিদি,
এবারে কি মনে হচ্ছে আপনাদের কসবা এলাকায় কি আসতে পারে? কি করে জানবো কি হবে কে আসবে না? তবু আপনারা যে কসবা এলাকায় যাবেন যে একদিন কাজ করেছে আপনারা কি খুশি কি বলতে চান? হ্যাঁ খুশি। সব কাজ হয়েছে, রাস্তাঘাটে সবাই ভালো হয়েছে, তো জলের জন্য সবই ঠিকঠাক হয়েছে। এখানে জাভেদ খান দাঁড়িয়েছে, শতরূপ ঘোষ দাঁড়িয়েছে, ইন্দ্রনীল খাঁ দাঁড়িয়েছে, আপনি কি চান এবারে কে আসুক, কার কাজে আপনারা খুশি? আমি চাই দিদিই আসুক কেন, যা কিছু দেখছি দিদিটা ভালো করছে, দিদি আসলেই ভালো। আপনাদের দিদি আসলে ভালো হবে তাই তো? দিদি আসলে মানে দিদির প্রতিনিধি জাভেদ খান এলে খুশি হবেন তাই তো? আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বিভিন্ন লোকের মতামত নিয়েই নিচ্ছি, তো একান্তই মতামত, তাদের ব্যক্তিগত মতামত আমরা নিচ্ছি। তো দিদি থেকে একটু জেনে নেবো, কি বলছেন কসবা এলাকায় কেমন কাজ হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা ভালো হয়েছে, কিন্তু দিদির জন্যই হয়েছে। আচ্ছা দিদির জন্যই হয়েছে, দিদির জন্য আমরা সব কিছু অনেক কিছুই পেয়েছি। হ্যাঁ দিদি মানে জাভেদ খান আপনাদের এখানে তৃণমূল? আচ্ছা কি পেয়েছেন? আমরা অভাবে যখন সংসার ছিল, যখন রান্না ছিল, আমাদের ডাল চাল তেল সাবান সবই কিছু দিয়েছে। আমরা তো সাধারণ মানুষের বিভিন্ন রকম মতামত নিচ্ছি, আমরা আসুন একটু দাদার সঙ্গে কথা বলে নিই। দাদা, কসবা এলাকায় জাভেদ খান তৃণমূলের প্রার্থী, বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ, সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ, সেই দিক থেকে জাভেদ খান তিনবার জিতেছে, আপনি কি বলতে চাইছেন, কেমন কাজ হয়েছে আর এবারে কি চান? জাভেদরা কাজ করেছে বলেই জাভেদরা জিতেছে, জাভেদরা কাজ করেছে বলেই জাভেদরা জিতেছে। আচ্ছা, এবং এবারও যেন জাভেদরাই থাকে, এবারও যেন জাভেদরাই থাকে। কারণ হচ্ছে আমাদের কাউন্সিলর ছিল, আমাদের এখানে যারা অন্য কাউন্সিলর সিপিএমের, কিন্তু আমাদের বিধায়কের কাছে যা উপকার পেয়েছি আমাদের এলাকার লোক, আমি নিজেও তার সাক্ষী আছি, তো সেই হিসাবে আমরা চাই জাভেদ খানই থাকলে আমাদের এখানে খুব ভালো। লকডাউনের সময় সাহায্য পেয়েছি আমরা, চাল ডাল সব কিছুই আমরা ওখান থেকে পেয়েছি। লকডাউনের সময় সাহায্য পেয়েছি আমরা, চাল ডাল সব কিছুই আমরা ওখান থেকে পেয়েছি। এবং অনেক পরিষেবা মানুষের কাছে ওনার থেকে পাওয়া যায়। ওনার কাছে কোনো ব্যক্তি যদি যান উনি না ফিরিয়ে দেন না, সমস্ত কাজ উনি সহযোগিতা করবেন। আমি এখানে আছি, এখানে জাভেদ দা করছে, আমার ওখানে যে পার্টি আছে। আপনি ভ্যান চালান? আমি ভ্যান চালাই। ভ্যান চালান মানে আপনি মেহনত করে খান, তো সেক্ষেত্রে আপনার মনে হচ্ছে কি জাভেদ দা আসলেই ভালো? জাভেদ দা আপনাদের পাশে থাকে কি? সত্যিই কি থাকে? সত্যিই অবশ্যই থাকে। আচ্ছা দাদা কি বলছেন? সত্যিই অবশ্যই জাভেদ দা। আচ্ছা সব সময় থাকে। আচ্ছা আমরা কসবা এলাকায় রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন, পথ চলতি মানুষের থেকেও আমরা জেনে নিচ্ছি যে তারা কসবা এলাকায় কি চায়। এবারে কসবা এলাকায় দাঁড়িয়েছে তৃণমূলের প্রার্থী জাভেদ আহমেদ খান, সিপিএম এর প্রার্থী শতরূপ ঘোষ, আর বিজেপি প্রার্থী ইন্দ্রনীল জলের যে প্রবলেমগুলো ছিল সেগুলো এখন সর্ট আউট হয়ে গেছে, সেটা আমরা ভালো ফিল করছি। আপনারা তার মানে জাভেদ খানের কাজে খুশি? নিশ্চয়ই খুশি। আপনাদের এখানে জাভেদ খান কি কি কাজ করেছে? জাভেদ খান অনেক ভালো কাজ করেছে, জাভেদ খান অনেক ভালো কাজ করেছে, যখন গেলে তখন কাজের জন্য ফিরাই না কালকে। এখানে কসবায় রিক্সা চালান? হ্যাঁ আমি এখানে কসবায় রিক্সা চালাই, আমার নিজের রিক্সা ছিল না, চুরি হয়ে গিয়েছিল, জাভেদটাকে বলার পরে আমাকে এই রিক্সাটা কিনে দিয়েছে, আমি রিক্সাটা চালাই। এবং আমফান্ডে আমাদের বাড়িতে চাল ডাল বহু কিছু দিয়েছে, আমরা অনেক খুশি আছি। জাভেদ খান আবার তৃতীয়বারের মতো জিতুক, আমরা সেটাই চাই। আপনারা সত্যিই জাভেদ খানের থেকে কি উপকার পেয়েছেন? যখন ডাকি আপদে বিপদে পায়, কারো অ্যাক্সিডেন্ট হলো হাসপাতালে কোনো কিছু, জাভেদ খানকে সবসময় আমরা পাশে পাই। এবং আমফান্ডে যে আমাদের সব ক্ষতিকর হয়েছিল অনেক টাকা দিয়েছে, দিয়ে আমাদের সাহায্য করেছে জাভেদ খান, ওনাকেই আমরা চাই। 2016 সালে যেখানে আগুন লেগে গিয়েছিল কসবায়, যে বস্তিতে আগুন লেগে গিয়েছিল,
তো সেইখানেই আমরা এখন উপস্থিত হয়েছি, সেইখানকার মানুষজনের সঙ্গে একটু কথা বলে নেব। তো আপনাদের দাদা 2016 সালে একটা আগুন লেগে গেছিলো, আপনাদের বাড়ি ঘরদোর পুড়ে গেছিলো, তো সেখান থেকে দাঁড়িয়ে এখন আপনারা কেমন আছেন আর কি? আমরা ভালো আছি, আমাদের পুরো পরিষেবা দিয়েছিল, এই পরিষেবাটা দিয়েছিল জাভেদ খান। আচ্ছা, তৃণমূলের এমএলএ। আমাদের যেটুকুনি ক্ষতি হয়েছিল উনি পূরণ করে দিয়েছিলেন, উনি একটা লোক ধরেছিলেন এবং তাকে দিয়ে আমাদের সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছিলেন। আমি ক্যাম্পলাম, আমরা দেখছি যে আমফানে আপনার ফল ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি আমফানে কিরকম সাহায্য পেয়েছেন? না, জাভেদ খানের থেকে 24,000-20,000 জনমত কি বলছেন, সাধারণ মানুষের রায় সেটাকে কি মেনে নেওয়া যায়? দেখুন, শেষমেশ সেটাই তো মানতে হবে। জাভেদ আহমেদ খান তিনি নিজে প্রচন্ড পরিমাণে আশাবাদী, কারণ তিনি মানুষের জন্য কাজ করেছেন। বিগত সময় নানা কেলেঙ্কারি, নানা দুর্নীতির মধ্যে দিয়ে থেকেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী যার নাম জাভেদ আহমেদ খান, কসবা বিধানসভা কেন্দ্রে তিনি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মানুষের পাশে থেকেছেন।